আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা অফিস 2007 সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করে এই প্রসেসটি আজকে আমরা পুরোপুরি শিখব। তো আসুন, 2007 আমাদের এই কম্পিউটার আসলে ইনস্টল করা নাই, তো এটি আমরা দেখছি এখানে অফিস 2007 ইনস্টল করা নাই। তো এটা অফিস 2007 হচ্ছে এমএস ওয়ার্ড, অফিস 2007 সফটওয়্যারটি আসলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কিছু সফটওয়্যারের প্যাকেজ, সফটওয়্যারের সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার। তো এর মধ্যে আসলে অনেকগুলি সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট, তো এইগুলো থাকে আর কি। তো আমরা এখন এটি ইনস্টল করতেছি। ইনস্টল করতে গেলে আগে আমাকে ব্যাকআপ যে সফটওয়্যারে যেতে হবে, সফটওয়্যার থেকে এখান থেকে আমরা সেটআপে ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টলের জন্য সে সিরিয়াল কি চাচ্ছে। আমাদের এখানে সিরিয়াল কিটি আছে, তো সিরিয়াল কিটি আমি কপি করে দিয়ে দেব, এখানে পেস্ট করে দিলাম। এবার নেক্সট নেক্সট করে দিব, নেক্সট। তো ইনস্টল নাও দিব না আমরা, আসলে কাস্টম ইনস্টলেশনে গিয়ে আমাদের সবগুলি সফটওয়্যার তো প্রয়োজন নাই। আমরা কিছু সফটওয়্যার এখান থেকে মুছে দিব যেগুলো আমাদের দরকার নাই, তো এগুলো আমরা কেটে দিলাম। তারপরে আমাদের যেগুলো লাগবে, পিজিও এটি আমাদের লাগবে না, তারপরে এটা দরকার নেই, তো এগুলো কেটে দিয়ে আমরা এখান থেকে দেখে নিলাম যে কোন ড্রাইভে ইনস্টল হবে। আমরা সি ড্রাইভে আসলে ইনস্টল করব, তো এই জন্যে আমাদের লোকেশন চেঞ্জ করলাম না। তো যাই হোক, এটি ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় নেবে। যাই হোক, ইনস্টল হয়ে গেল। এবার আমরা কি ক্লোজ করে আমরা এখন স্টার্টে থেকে আমরা দেখব যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে মাইক্রোসফট অফিস থেকে। আমাদের মাইক্রোসফট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, এগুলি সবগুলি সফটওয়্যার ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে আমাদের এখান থেকে গো অনলাইন হেল্প এই কমান্ডটি, এই অপশানটি আমরা অফ করে দিব। অফ করে নেক্সট দিয়ে দিব। তো আমাদের এমএস ওয়ার্ড অলরেডি রান হয়ে গিয়েছে। এখন আমরা যদি এমএস এক্সেল ওপেন করি, এক্সেল ওপেন হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।